আমাদের স্পেশাল গেস্ট সব আসছে। আমাদের আজকে অনেক গেস্ট দেখুন আসছে সব। আজকে টমেটো দিয়েই রেসিপি চলছে। এদিকে দেখো এদিকে দেখো, পরে দেখতে পাবি। বলো তোমার নাম কি? বলো দেখুন ফুলে একদম ফেটে যাবে, একদম এর আর কোনো জায়গা থাকবে না, তসীমা না, পোকার পার। দেখুন দেখুন এরকম ফুলছে, পানি দেন কিন্তু পানি লাগবে না, কম খরচে এত সুন্দর টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ নেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আমরা চলে এসেছি আজকের একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, হ্যাঁ, যা খেলে শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর সেই জিনিসটা আজকে বানাতে চলেছি, যার নাম হচ্ছে চানা মশালা। সেই চানা মশালাটা এমন কায়দায় বানাবো না, কোনো স্টুডেন্ট আর কোনো কাজ বাড়ির মতন হবে না, তার চেয়ে একটু ভালো হবে সেই কায়দায় বানাবো। হ্যাঁ, আর ঘরোয়া মশলা দিয়ে বানাবো, ওই জন্য বেশি টেস্টি হবে, টেস্টি হবে, অসাধারণ হবে, আর শরীর স্বাস্থ্য ভালো রাখবে। আর একদম সহজ পদ্ধতি বানাবো, কিভাবে বানাই আমরা দেখতে আসবো, একদম জমে যাবে বন্ধু। সঙ্গে কি থাকছে আজকে তাহলে আমাদের আইটেম? সঙ্গে থাকছে খাওয়ার জন্য বাটারা থাকবে, একদম নরম তুলতুলে হবে, একদম জমে যাবে, চলো। আমি আমাদের গাছে আর আমাদের বাড়িতে বিভিন্ন রকমের টমেটো রয়েছে, আস্তে আস্তে কাঁটা আছে, এখানে গোলাপ ফুল গাছেও কাঁটা আছে, আবার লেবু গাছেও কাঁটা। দেখুন কত হয়েছে একসঙ্গে চেরি ফলের, ছোট ছোট চেরি ফল টমেটো আমি তুলে নিয়েছি। বাহ 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 বাহ, দারুণ তুলেছো তোমার। হ্যাঁ একসঙ্গে তুলে নিয়েছি আমি, একটা বড় তুলব। হ্যাঁ আর হ্যাঁ এই পড়ে যাচ্ছে আমার, যা 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 দেখলে আমি বললাম না গোলাপ গাছে আটকে যাবে, গোলাপেও কাঁটা, এই দেখুন। ঠিক আছে আস্তে আস্তে এসো, আর এখানেও আছে বড় টমেটো, একখানা তুলবো, এই দেখুন এটা হচ্ছে অন্য টমেটো দেখছেন, এই দেখুন এই হচ্ছে টমেটো একটু বড়, আর মায়ের হাতে দেখুন, ও সত্যি চেরি ফল ওটা দারুণ না একদম, এই দেখুন বন্ধুরা এই হয়ে যাবে আমাদের আজকে। দেখুন এই মশলা কটা বাটবে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, আর এটা লবঙ্গ আর দারুচিনি। হ্যাঁ এটা হচ্ছে চানা মশলার জন্য বাটছে, তারপরে আরো মশলা দেবো এতে। আচ্ছা হ্যাঁ, আর দোকান থেকে কোনো এমনি যে মশলা চানা মশলা পাওয়া যায় দেওয়ার কোনো দরকার নেই, দরকার নেই, এ দিলে একদম বেটার। আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর টমেটো কটা এটা শিলে বাটবে, আর পেঁয়াজও শিলে বাটবে, আর নারকেলটা আমি ছাড়িয়ে এটা পিস পিস করে দেবো। অনেকে তো পনি দিয়ে বানান চানা মশলা, আজকের আমি যা বানাবো না আপনার দেখতে হবে কি দিয়ে শুধু বানাই শুধু। হ্যাঁ এর সঙ্গে ফুল মাঙানাও থাকবে। হ্যাঁ কিভাবে ইউজ করি দেখুন, একদম অনেকে যে পনি ফেলে এই খাবে, এই খাবে একদম ঠিক, গ্যারান্টি। আর আরো স্বাস্থ্যকর যে ফুল মাঙানাটা আছে তো, ও মানে আরো ভিটামিন, যে পনির চেয়েও ভিটামিন। হ্যাঁ ওর দামেও পনির চেয়েও বেশি, হ্যাঁ কিন্তু হবে অনেক।
আর দেখতে থাকো। আমি সুবিধার জন্য এই পেঁয়াজগুলো গ্রেট করে দিচ্ছি, শিলে বাড়তে তাটাই হবে। হ্যাঁ একদম ইজি হয়ে যাবে, না তো স্লিপ করে, আমি দেখেছি। আমাদের সিল মেশিন চলতেও শুরু করে দিয়েছে একদম। সব আজকে আমাদের খাঁটি মশলায় হবে, একদম চানা মশলা, আর জোরদার চানা মশলা, একদম জোরদার, একদম ফাটা বাড়ি, একদম ফাটা বাড়ি, একদম। বাটা মশলা একদম হয় খাঁটি মশলা, এ স্বাদও যেমন রঙও তেমন, আর এই খেলে মানুষজন বাঁচেও অনেক। হ্যাঁ হ্যাঁ সত্যি বাঁচে কি ভাবি? হ্যাঁ আমরা কি বলবো, ডাক্তাররা নিজেরাই বলে। নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন, আর এটা হচ্ছে দেখছেন এপারেও সাদা এপারেও সাদা, হচ্ছে দোমালা নারকেল, এর মানে কি খুব সুন্দর হবে। আর এটা বন্ধুরা কিন্তু কেনা নারকেল নয়, এ গাছের পাড়া, আমাদের গাছের নারকেল, আমরা ভরে ভরে তারিফ করবো তাই, কেন আমরা জানি। হ্যাঁ একদম সুপার হয়, সুপার। চিনি ফেলে বন্ধুরা নারকেল খেতে হবে যাকে বলা, হ্যাঁ চিনি ফেলে নারকেল খেতে হবে আমার। আর বাপে একদম ট্রেন লাইনের মতো লম্বা করেছে দেখুন নারকেল। কড়াইটা সারা রাত ভেজানো ছিল, আর এই কড়াইটা দেখুন কেমন টাম্পা টাম্পা হয়েছে, কত বড় দেখুন। ঠিক ঠিক, এ দু ধরনের কড়াই পাওয়া যায়, একটা ছোট আর এই যে বড়, এর নাম হচ্ছে কাবলে ছোলা। দেখছেন এই দিয়ে আজকে আমাদের হবে জমজমা চানা মশলা, বাড়ির মশলা দিয়ে হবে চানা মশলা। দেখছেন এ কতটা নিয়েছিল ভাই, এত হয়েছে? এ আড়াইশো। হ্যাঁ আড়াইশো, এত হয়েছে, এ তো অনেকে খেয়ে ফেলবে আড়াইশো। হ্যাঁ এ যা চা অন্য যা। হ্যাঁ এদিকে আমার মায়েরও মোটামুটি মশলা বাটাবাটি কমপ্লিট, দেখুন এবারে মনে হয় টমেটোগুলো বাটবে, তাই তো? হ্যাঁ। আমি তো আজকের বন্ধুরা বলবো বড় টমেটো তো আমার ছোটোগুলো দেখতে ভালো লাগছে কেমন, মনে হয় ছড়ির মধ্যে আছে বলে মনে হয় সেই জন্য এতটা ভালো লাগছে। এ পনির মতো যখন পিস করব, অনেকের মুখে যখন পড়বে না তখন প্রথম মনে করে পনি খাচ্ছি, তারপরে চিবনের পরে মনে হবে, তারপরে বুঝতে পারবে যে নারকেল। অ্যাকচুয়ালি নারিকেল খেতে খুব ভালো লাগে, যারা নারিকেল খেতে ভালোবাসেন না বন্ধুরা, আমি বলবো এ গুণাগুণে ভরপুর একদম। হ্যাঁ তারা নারিকেল অনেক টাকা দিয়েও কিনেও খায় আমি দেখেছি। হ্যাঁ এখন নারিকেল 50 টাকা পিস জিজ্ঞেস করেছিলাম, বিভিন্ন টাকা পিস আপনারা কমন করতে পারেন। তারপরে যখন ভেলপুরি হয় অনেকে নারিকেল দেয়, বলে দাদা একটু বেশি করে নারিকেল দেওয়া যায় না, বলে নারিকেল কই, বলে ওই তো সাজানো আছে, বলে ও তো সর জন্য অনেক দাম নারিকেলে। হ্যাঁ আমি দেখেছি, সত্যি কথা বলছি, অল্প অল্প করে দেয় আমাদের এখানে এখন 50 টাকা পিস। হ্যাঁ কড়াইটা সিদ্ধ করে নেব, কড়াই একদম সিদ্ধ করে নেওয়া হবে। আজকে আমাদের যে রেসিপি চলছে না বন্ধুরা, একদম খেতে হবে অসাধারণ, আর বাকি বলেছে আবার কি নাকি বানাবে এর সঙ্গে খাওয়া হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা যে যার আন্দাজ মতন দেবে, পারলে আবার পরে দেবো, অসুবিধা কিছু নেই। এবার এটাকে আমরা জাল দিয়ে নেবো, ফুটিয়ে নেবো আর কি। আচ্ছা কিন্তু জ্বালবে ডাকে, আর মা তখন বাড়াবাড়ি করছে। হ্যাঁ জ্বালতে পারবে? দেখা যাক কি হয় এখন, কি হবে দেখুন। ও বাবা এদিকে উনুনে জ্বেলে দিয়েছে, আর টুকটুক করে দেখুন টমেটো গুলো কেটে কেটে ফেলছে খালি। কতগুলো ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মতো ছিল না মনে হয়, 10টাই তো। এইগুলোকে আমি বেটে নেব,
কি দারুন দেখতে, কি দারুন দেখতে। এইভাবে যদি দেখানো হয় ওইগুলোকে কেটে দিয়ে গোড়াগুলোকে যেগুলো আছে আর কি ওর সঙ্গে দেখে দূর থেকে বোঝাও যাবে না যে টমেটো। আমি এবার এটা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা পারলে খুব আরো করতে পারেন। এইবারে দেখুন এইবারে অবস্থা। আর মা এখন হাসাহাসি করছে খুব সত্যি। হ্যাঁ, নোড়া দিয়ে চাপ দাও না, দিলে ফটফট করে ফেটে যায়। কি হচ্ছে এটা? আমাদের গাছের একদম পাকা পাকা টমেটো তো বন্ধুরা, খুব মজা আসছে। গাছের কোন জিনিস তুলে খাওয়ার মজাই আলাদা। এটা কোনো সার্ভিস নেই বন্ধুরা, দেখুন এরকম শুধু ফুলেছে, দেখুন এর আর খোলার জায়গা নেই। দেখুন দেখুন দেখছেন, এইভাবে সবটা ভেজে নেব। আর একটা নিচ্ছি দেখুন, আপনারা যদি এই বাটার রেসিপি চান আমি বানিয়ে দেখিয়ে দেবো, একদম পারফেক্ট হবে। দেখছেন আমি একাই বেলবো, একাই ভাজবো, এ আর অন্য কারো দরকার হবে না। দেখুন আরো একটা ছাড়বো, দেখুন 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 এ প্রত্যেকটা ভুলবে, একদম বলের মতন ভুলবে, একদম জায়গা থাকবে না। দেখছেন পুরো বেলুনের মতন ফুলছে, দেখুন ফুলে একদম ফেটে যাবে, একদম এর আর কোনো জায়গা থাকবে না, তসীমা না, পোকার পার। দেখুন দেখুন এরকম ফুলছে, এইভাবে সব কোটা ভেজে নেবার, ওইদিকে কড়াই সিদ্ধ হচ্ছে, দেখুন দেখুন জমে গেছে একদম। বন্ধুরা এবার ফুলে দেখবো। দেখুন একদম জল কমে গেছে, এবার একটা কড়াই তুলে দেখব কি অবস্থা। গরম গরম, দাঁড়াও ঠান্ডা জল একটু নিই হাতে, একটু সিদ্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়েছে। আর কুকারের আমাদের কোনো প্রয়োজন হয়নি, এমনি সিদ্ধ হয়ে গেছে, জল দিয়েছিলাম দেখছেন জল কমে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেওয়ার ব্যবস্থা করবে, ঢেলে নাও বন্ধুরা। এই ছোলা কিন্তু খাওয়া খুবই উপকারী, স্বাস্থ্যকর জিনিস। দেখুন কত বড় বড় হয়েছে, দেখো না। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, একদম ছোট চামচের এক চামচ, এ চামচের নয়, মানে বড় চামচে করে দেওয়া হয়েছে, ছোট চামচের এক চামচের সমান তেল। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এর নাম হচ্ছে ফুল মাখানা। এটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেওয়া হবে। আর এটা বন্ধুরা খুবই হেলদি, মানে খুব স্বাস্থ্যকর, খুব হেলদি একটি জিনিস। আর এই আমাদের একদম নতুন আবিষ্কার, এই কাবলে ছোলার সঙ্গেই আমরা এটাকে ইউজ করব। ফুল মাখানা কাবলে ছোলা রেসিপি চলছে একদম। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, বুঝতে পারবেন যে কত সুন্দর টেস্টি খালি হয়। আর হ্যাঁ বলো, এ হচ্ছে একদম যাদের সুগার রয়েছে, হার্টের জন্য খুব কিন্তু উপকারী জিনিস এটি। হ্যাঁ হ্যাঁ, এ ঠিকরে ঠিকরে পালাচ্ছে শুধু। এবার এটা তুলে নিয়েছি, দেখুন এটা ভাজলে কি হবে, এটা কড়কড়ে হয়ে যায়, হ্যাঁ না তো নরম হয়ে থাকে, দেখতেও বেশ দারুণ জিনিস না। হ্যাঁ
আমাদের স্পেশাল গেস্ট সব আসছে। আমাদের আজকে অনেক গেস্ট দেখুন আসছে সব। চলে আসুন। আজকে টমেটো দিয়ে রেসিপি চলছে। বলো ও ভালো, খুব মুজমুজে থাকে, অনেকদিন মুজমুজে থাকে। এই দেখুন এখন সবাই ফুল মাগনা টেস্ট করছে, আমাদের রেসিপি চলছে, এই খেয়ে নিচ্ছে এখন সবাই। খালি দেখুন কি অবস্থা, খালি দেখুন এখন। আমরা বন্ধুরা সবাই খুব মজা করি। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে আমি সরষের তেল দেবো, আর এটা সরষের তেলেই আমি বানাবো, টেস্টি হয়, খুব অসাধারণ হবে। আপনারা পারলে সাদা তেলে করতে পারেন, যে কোনো তেলে করতে পারেন, কিন্তু কেরাসিন তেলটা বাদ দিন। কেরাসিন তেলটা বাদ দিন। একবার একবার বন্ধুরা কিন্তু জিজ্ঞেস করছিল আমি কেরাসিন তেল ইউজ করব। হ্যাঁ, অনেক বন্ধু চিন্তার বিষয়, কেরাসিন তেলে করব। আমি বলি দাদা কেরাসিন তেলে করলে তো খেতে পারবেন না। হ্যাঁ, সেই জন্যই তো। যদি করে খেতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু শরীর খারাপ করবে। না না, ওসব করতে যাবেন না আবার কেউ যেন। বন্ধুরা সকলে এসে গেছে, সমস্ত গেস্ট রয়েছে এখানটায়। দেখুন আজকে লাইভ কিন্তু শুটিং চলছে আমাদের। আর দেখুন কী কী মশলা নিয়েছি, দেখুন শুকনো মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, বড় এলাচ অবশ্যই দিতে হবে, আর এটা হচ্ছে দারুচিনি, আর এটা হচ্ছে সাহা জিরা। দেখুন দিয়ে দিলাম, আর এটা হালকা স্টিমে করতে হবে। হ্যাঁ, আর এ কোনো এই যে কাবলে ছোলা যে রেসিপিটা করেন, এমনি বাজার থেকে যে প্যাকেট কেনেন, প্যাকেটে লাগবে না, এমনি ঘরোয়া যে মশলা দিয়ে করব অসাধারণ হবে, বাড়ির মশলাই হবে একদম। সেই মশলা কিন্তু আজকে আমরা দেখে দিচ্ছি, দেখুন খুব সুন্দর টেস্ট আসবে। এবার এই যে নারিকেল, দোমালা নারিকেল, আমাদের গাছের নারিকেল আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনার বন্ধুরা যারা পনির দিয়ে এতদিন খেতেন, তারা কিন্তু তার বদলে এই নারিকেল ইউজ করবেন, দেখবেন টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে মনে করবে যেন পনির দিয়েছে, খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা টেস্ট আর পনির কি। অ্যাকচুয়ালি পনিরেতে কিন্তু নারিকেলের মধ্যে টেস্ট বেশি থাকে। হ্যাঁ, একদম খাঁটি একদম। দেখুন এর মধ্যে আজকের পেঁয়াজ দিচ্ছি, রসুন ব্যবহার করছি না। হ্যাঁ, এতে রসুন দেওয়া যাবে না। দেখুন এই আদা, আদাটা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর এটা লঙ্কা, যে যা বাড়ির কথা ভেবে দিতে হবে, হ্যাঁ বাটা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। এবার কিছু শুকনো এই যে গুঁড়ো মশলা নিয়েছি, দেখুন হলুদ, ধনে, জিরে, গোলমরিচ তো অবশ্যই দিতে হবে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর এটা হচ্ছে নুন, নুনটা যে যার টেস্ট অনুযায়ী দিতে হবে। বুঝলাম, এই দেখছেন টমেটো যেটা বাটা ছিল, গাছের টমেটো, একদম গাছের টমেটো এটা। এবার বেশ কিছুক্ষণ এটাকে মশলাটাকে কষে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কিভাবে শুধু কষে নিয়েছি, দেখুন এর মধ্যে নারিকেল আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলা যতটা ভালো কষা হবে ততটা কিন্তু টেস্ট হবে। তেল ছেড়ে দিয়েছি দেখুন এর মধ্যে থেকে,
এবার যে আমাদের যে কাবলে ছোলাগুলো সিদ্ধ করা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আর বন্ধুরা, কাবলে ছোলার মধ্যে কিন্তু পুষ্টিগুণ অনেকই বেশি থাকে, অনেক অনেক সহজে হজমও হয়। দেখুন কিভাবে শুধু কষে নিয়েছি, দেখুন এই দেখুন দেখছেন। যারা বন্ধুরা কাবলে ছোলা খায় না তারাও দেখবেন এবার চেয়ে চেয়ে খাবে। দেখুন বন্ধুরা আমাদের নতুন গেস্ট, তিনিও এখন উনুনে জাল দিচ্ছে, ভাববেন আমরা জোর করে ধরে বেঁধে বসিয়ে দিয়েছি। আমরা জোর করে কিন্তু বলছি বন্ধু, হ্যাঁ বল আমার ভালো লাগে, ভালো লাগে তো বসো। হ্যাঁ আগের বারে এসে দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে? হুম আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ এই খড়ের ধোয়ার গন্ধটা। আর এবার জল দিয়ে দিচ্ছি। জুম্পি দিবি? দেখুন জলটা যা পরিমাণ মতন দিতে হবে। আয় না দেখুন, হ্যাঁ আগে একা এসেছিল, এখন সঙ্গে করে নিয়ে এসেছে। তখন ছিল না, অনেক দূরে চাকরি করে তো, অনেক দূরে। হ্যাঁ আগে ছিল, অন্য জায়গায় পোস্টিং ছিল। কোন জায়গায় পোস্টিং ছিল শুনে নেন। আগে পোস্টিং ছিল এই হিমাচলে ছিলাম, হ্যাঁ এখন নতুন জায়গা পোস্টিং হয়েছে, হ্যাঁ মণিপুর। হ্যাঁ দেখছেন তাই এখন লিপ কাম পোস্টিং এসেছি এই সুবাদে শ্বশুরবাড়ি গ্রাম্য পরিবেশে। হ্যাঁ এই খাবারের যে রেসিপি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দেখলাম খুব ভালো লাগছে। আমি আগের বারে বলে দিয়েছিলাম জামাই এলে সঙ্গে নিয়ে আসবে। আর মেয়ে তো এখানে থাকে না, মেয়ে থাকে ব্যাঙ্গালোর, আমরা যেখানে থাকতাম। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন এখন ডিউটি চেঞ্জ হয়েছে, হ্যাঁ আর একজন বসে পড়েছে দেখুন জাল দেবার জন্য। এই সেই ঝুম্পা, হ্যাঁ এই সেই ঝুম্পা, ঝুম্পা বলেছিল ঝুম্পাকে আনার জন্য, আজকে এসে গেছে একদম। এই দেখুন ফুটতে শুরু করেছে। এ কে মা? অকার? এ অকার না আকার? আমি জানি নি সেটা, মুখ একটু মতন এটা। এ মনে হচ্ছে অকার, তাহলে অকার আকারে এ অকার এখানে ছেড়ে দাও। হকার এসে গেছে বন্ধুরা একদম। এই দেখুন আরো একজন গেস্ট বাকি ছিল, কত লেট করে আসছে খালি দেখুন। আমাদের একদম এসবি একদম একদম শেষ পর্যায়ে। হুম বসো সব বসো। কি দেখো হবে আসছি কি না হবে আসছি? আই কাকিমা সকাল বেলা জিজ্ঞেস করো কখন আসবে, বলো কখন আসবে। এদিকে দেখো এদিকে দেখো, পরে দেখতে পাবি। বলো তোমার নাম কি? বলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। এর এবার খেলা দেখুন শুধু, হ্যাঁ এবার কি অবস্থা হয় শুধু দেখুন দেখুন। এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কিরকম হয়েছে শুধু। এবার এর মধ্যে যে গরম মশলাটা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দেখুন। কিন্তু এর মধ্যে এলাচ নেই কিন্তু, শুধু লবঙ্গ আছে আর দারুচিনি আছে কিন্তু। এটাও কিন্তু ট্রিক্স, এলাচ দেওয়া যাবে না কিন্তু, এলাচ দিলে হবে না। এবার এই যে কাসুরি মেথি আছে বা কস্তুরি বলা হয় অনেক সময়, হ্যাঁ সেইটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিচ্ছি এটা টেস্টের জন্য আর কি, যে খাবেন দেবেন, যে না খাবেন না দিতে পারেন, দিলে অসাধারণ লাগবে। এবার এটাকে আমরা দু মিনিটের মতো চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। মানে এর কাজ কমপ্লিট, এর কাজ কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ খাওয়া দাওয়ার পালা, এবার আসল কাজ শুরু হবে। এবারে দেখতে হবে শুধু, এবার সব যারা যারা এসছে খেয়ে ওরাই বলবে কেরকম হয়েছে। আমরা তো প্রতিদিন খেয়ে বলি ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন ভিট 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 করে ফুটছে, একদম রেডি আর খুব সুন্দর সুগন্ধ আসছে। কিন্তু করে ঢালো আসতে ধরো আমার প্রচণ্ড গরম এখন।
রেডি হ্যাঁ এবার খেয়ে জানানোর পালা তো ও কাউকে চিনতে পারলি একে চিনিস একে চিনিস তুই তোকে চিনিস ফুল মাখানা দিয়ে চানা মশলা বানিয়েছি নারিকেল গাছে রাখবো নারিকেল আছে হ্যাঁ আমি তো খাচ্ছি এরা বলবে সব এত সুন্দর থাকা যায় না দারুন টেস্ট দারুন কিছু বলার ভাষা নেই আমার খুব সুন্দর এখন তো নারিকেল আছে বলে আপনারা বানিয়ে অবশ্যই হবে আপনারা অবশ্যই এটা কি বলছে দেখো মানে হয়ে গেছে তাই না কেমন হয়েছে বলো খুব সুন্দর নারিকেল আর ফল ঘুরে থাকে এর মধ্যে এটা কি দেখো দারুন খেতে দারুন খেতে অনেকে এর সঙ্গে পানি দেন কিন্তু পানি লাগবে না কম খরচে এত সুন্দর টেস্ট বাড়িতে একবার বানাবেন অসাধারণ লাগে দারুন টেস্ট হয়েছে মা বসে আছে কেন তুমিও শুরু করে দাও না না আমি সবজি তো খাওয়া যাবে আর এই যে চানা মশলা বানানো হয়েছে না আপনার ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন নান দিয়ে খেতে পারেন আমি কিন্তু আর বন্ধুরা মুড়ি দিয়ে খাই কেউ কিছু মনে করবে না আর ভালো লাগবে মুড়ি দিয়ে খেতে আড্ডা খেতে পারেন ঘুরতে খেতে পারেন যা খুশি খাবেন বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন শরীর স্বাস্থ্য ভালো রাখবে দারুন টেস্ট কিছু বলার নেই কতবার কতবার বলবো ততই কম খাবো না বলবো দারুন হয়েছে আজকে আমাদের খুব ভালো লাগে সবাইকে একসঙ্গে পেয়ে হ্যাঁ সবাই মিলে কিন্তু খুব মজা করা চলছে অনেকে পানি খোঁজে তো পানি খুঁজতে হবে না এই যে পানির মতন দেখতে কিন্তু গালে দিলে সবাই ঠকে যাবে সবাই ঠকে যাবে গালে দিলেই হবে দারুণ হয়েছে তা বন্ধুরা আমাদের রেসিপি যদি ভালো লাগে আপনারা এটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল বাটন দিন প্রেস করবেন আর বেশ বেশি বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন আর এইভাবে দুটোই দারুণ হয়েছে